জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর কিরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে। ফলে শীত মৌসুমের জন্য চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হিমশিম খাচ্ছেন কারখানা মালিকরা। বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন করায় খরচও বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সংকট সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের কাপড়ের চাহিদার একটি বড় অংশের যোগান আসে রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত গার্মেন্টস পল্লী থেকে। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমিতির তথ্য মতে, এই গার্মেন্টস পল্লীতে প্রায় 5,000 ছোট বড় কারখানা আছে। এসব কারখানায় কাজ করেন 3 থেকে 3.5 লাখ শ্রমিক। সেই সাথে প্রায় 10,000 কাপড়ের দোকানে কাজ করেন 60,000 কর্মচারী। দেশের শীতের পোশাকের চাহিদার 60% তৈরি হয় এসব কারখানায়। কিন্তু করোনার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই লোডশেডিং এই পল্লীর ব্যবসায়ীদের নতুন সংকটে ফেলেছে। 24 ঘন্টা থেকে 4 ঘন্টা বিদ্যুৎ দিত, কিন্তু এখন মনে হয় 12 ঘন্টা এরকম হয়ে যায়। বাকিটা আমরা তো এই জেনারেটর দিয়ে চালাই, আমরা এটা প্রস্তুত করতেছি তৈরি পোশাক। বর্তমানে আশা রাখি ইনশাল্লাহ খুব ভালো হবে। তো এখন তরি আমরা ওরকমভাবে রেজাল্ট পাইনি, এবং ওরকমভাবে শীতও আমাদের প্রাকৃতিকভাবে যে শীতটা আসে সেই শীতটা এখন তরিও আসে নাই। তো আসলে আমরা ইনশাল্লাহ আশা রাখি ব্যবসা ভালো হবে। খরচও বেশি এবং সময়ও বেশি লাগতেছে, আসতেছে স্লো গতিতে। আগে যেমন একটা মাল দিলে আমাদের সকালে দিলে বিকালে আমাদের এটা ডেলিভারি দিয়ে দিতে পারছে, এখন ডেলিভারি দিতে যাই অনেক সময় লাগতেছে। সিস্টেম বাই সিস্টেম ওইভাবে না আসে, আমরা তো ওইভাবে দিতে পারবো না, তাই না? এরা ওইভাবে সমস্ত মূলে যায়, কিন্তু একটাই যেমন যে একটা জিনিস না থাকলে একটার সাথে আরেকটা জড়িত, কথা বলছেন, একটা জিনিস না থাকলে আরেকটাই সমস্যা হয়। করোনার পরে আমরা মোটামুটি ইনশাল্লাহ প্রতিটা ব্যবসায়ী একটু হইলেও একটু মানে ই হয়ে আসছিলাম, যে একটু সারছে আমাদের ব্যবসার পরিস্থিতিটা একটু ভালো হয়েছিল। তো এখন আবার যেই পরিস্থিতি দেখতেছি, যদি গ্যাসের বিদ্যুতের কোনো সমস্যা হয় তো এই সমস্যা তো আমাদের ফেস করতে হবে, এই সমস্যা আমাদের হবেই। সেই সাথে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, বাধ্য হয়ে অতিরিক্ত খরচে সিলিন্ডার গ্যাস দিয়ে কাজ করছেন তারা। গ্যাস তো আমরা পাই না মোটেও, এই যে এমপি আইনে আমরা চালা দিয়েছি। আজকে মাছ জবাবদেরা একবার ইনপুটের কোনো গ্যাস নেই, আমরা বোতল গ্যাস দিয়ে কাজ করতেছি, পানি বোতলে কাজ দিতে পারতেছি না, হ্যাঁ, তাদের সাথে লেনদেন করতে পারতেছি না, তাদের কথা শুনতে হইতে হবে। তবে ব্যবসায়ী নেতাদের আশা, গত বছরের তুলনায় ভালো ব্যবসা হবে এবার। এখানে নকশিকাঁথা আছে, তারপরে হ্যান্ডিক্রাফট এই জাতীয় কাজও এখানে হয়। বিশেষ করে আমাদের এখানে শীতের মালের যে পোশাকটা, শীতের পোশাকটা প্রায় বাংলাদেশের 60% শীতের পোশাক আমরা কেরানীগঞ্জ থেকে আমরা রপ্তানি করে থাকি। গত 2 বছর করোনার কারণে হয়তো তারা কেনাকাটা ওরকম মনোবদ্ধভাবে করতে পারে নাই, এবার করোনা নাই, কোনো সমস্যা নাই দেশে, আমি মনে করি এবার শীতের ব্যবসাটা ভালো হবে। চলতি মাসের শেষের দিকে বেচা কেনা জমে উঠবে বলেও মনে করেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।